সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল। আমার আজকের আয়োজন 2020 সালের মকর রাশির জাতক ব্যক্তিদের জানুয়ারি মাস কেমন যাবে তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসি পয়লা জানুয়ারি 2020 মকর রাশির জাতক ব্যক্তিদের। আপনার রাশির ধনভাবে চন্দ্র পরিভ্রমণ করবে, যার ফলে ধন উপার্জনের সকল পথ খুলে যাবে, এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্নসাধ পূরণের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। বিশেষ করে পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল ও ব্যবসা বাণিজ্যে প্রচুর লাভবান হবেন, যার ফলে শূন্য পকেট পূর্ণ শুধু নয়, দিনটি বেশ মৌজ মস্তিতে কাটবে। এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে, সেই সঙ্গে ঋণ মুক্তির পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনাও কিন্তু অমূলক নয়। তবে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলাফেরা করুন, নচেত চোর সিটিং বাজ অজ্ঞান পার্টি লুটতরাজ প্রভৃতির খপ্পরে পড়ে আপনাকে যথাসর্বস্ব খোয়াতে হতে পারে। এবার আসি 2 ও 3 জানুয়ারি। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে প্রীতির বন্ধন রচিত হবে, এমনকি কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রতি প্রসন্ন হয়ে ইচ্ছিত স্থানে বদলি বা পদোন্নতির পথ সুগম করবে। মন, সুর, সঙ্গীত, ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার ও সৃজনশীল কাজের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে থাকবে। প্রেমী যুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে, সেই সঙ্গে জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন। এবার আসি 4 থেকে 6 জানুয়ারি। চন্দ্র আপনার রাশির চতুর্থে অর্থাৎ মেষ রাশিতে পরিভ্রমণ করবে, যার ফলে আমরা জানি যে চতুর্থস্থ চন্দ্র কলহকারী পরিবেশ সৃষ্টি করে, তাই তো দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে সহকর্মী ও অংশীদারদের সাথে কারণে অকারণে কলহ বিবাদের সৃষ্টি হতে পারে বা সহকর্মী ও অংশীদারেরা আপনাকে সংকটে ফেলে ছটকে পড়তে পারে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়ার নির্বুদ্ধিতার পরিচয় হবে। আপনি যদি ভাড়াটিয়া হন তাহলে মালিকের প্রতি সদ্ভাব বজায় রাখুন, নচেত কিন্তু অচিরেই আপনাকে বাসা বাড়ি পাল্টানোর ঝামেলায় পড়তে হবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙুল দিয়ে আপনাকে দেখিয়ে দেবে। এবার আসি 7 ও 8 জানুয়ারি। শিক্ষার্থীদের মনোবল চাঙ্গা হয়ে উঠবে, যার ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করা অনেকাংশে কঠিন হবে, এমনকি পিতামাতার কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণে সহায়ক হবে। সেই সঙ্গে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ব্যবসা বাণিজ্য ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে। বিদেশ গমনের সুদের বিদেশ গমনের স্বপ্নসাধ পূরণ হবে, এমনকি দীর্ঘদিনের ভাঙা বন্ধুত্ব জোড়া লাগার জন্য দিন 2টি রেকর্ড হয়ে থাকবে। এবার আসি 9 ও 10 জানুয়ারি। 9 ও 10 জানুয়ারি চন্দ্র আপনার রাশির ষষ্ঠে পরিভ্রমণ করবে সর্বগ্রাসী গ্রহ রাহুকে সঙ্গে নিয়ে, যার ফলে শরীর স্বাস্থ্য বিশেষ ভালো না থাকায় শল্য চিকিৎসার প্রয়োজন পড়তে পারে। গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও প্ল্যান প্রোগ্রাম বানচাল করে দিতে পারে। তাছাড়া প্রায় শেষ হয়ে আসা কাজ পণ্ড হয়ে পড়ায় আপনাকে ঋণের ঘানি টানা আরম্ভ করতে পারে। মনে রাখবেন, এই ষষ্ঠস্থ রাহু চন্দ্র চোর সরে গেলে বুদ্ধি বাড়বে, তাই তো আপনাকে পরিশ্রমী, কৌশলী, অধ্যবসায়ী, মিতব্যয়ী ও সঞ্চয়ী মনোভাবাপন্ন হতে হবে। এই 9 ও 10 তারিখের দুর্যোগ প্রশমিত করার ক্ষেত্রে। তাছাড়া মনে রাখবেন, না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হতে পারে। এবার আসি 11 ও 12 জানুয়ারি। 11 ও 12 জানুয়ারি 2020 ইংরেজি তারিখ দুটিতে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ, এমনকি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করার সম্ভাবনাও কিন্তু অমূলক নয়। তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, যার ফলে আপনাকে সর্বদা অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হতে পারে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার
ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে। এবার আসি ১৩ থেকে ১৫ জানুয়ারি। ১৩ থেকে ১৫ জানুয়ারির মধ্য সময়ে চন্দ্র আপনার রাশির অষ্টমে অর্থাৎ নিধন স্থানে পরিভ্রমণ করবে, যার ফলে প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যাবে। এমনকি দুর্জন আত্মীয় বেশে আপনার সুখের সংসারে অশান্তির অনল জেলে দিয়েও ক্ষান্ত হবে না, যথাসর্বস্ব লুফে নেওয়ার চেষ্টা চালাতে পারে। তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে। সেই সঙ্গে লটারি ফাটকা জুয়া রেস শেয়ার হাউজিং প্রভৃতিতে বিনিয়োগ না করাই সমীচীন হবে। মনে রাখবেন ১৩ থেকে ১৫ তারিখের মধ্য সময়ে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল ও আসবাবপত্র এমনকি যানবাহন মেরামতে আপনাকে নাজেহাল হয়ে পড়তে হবে, অবশেষে বদল করতে বাধ্য হতে পারেন, যার ফলে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে অতিশয় জীর্ণ করে তুলতে পারে। এবার আসি ১৬ ও ১৭ তারিখ। ১৬ ও ১৭ তারিখে ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার দ্বারে এসে টোক্কা মারবে। নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্নসাধ পূরণের জন্য দিন দুটি অর্থাৎ ১৬ ও ১৭ জানুয়ারি রেকর্ড হয়ে থাকবে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ও বিদেশ গমনোৎসুদের বিদেশ গমনের স্বপ্নসাধ দুটোই পূরণ হবে। শিক্ষার্থীদের জন্য দিন দুইটি বেশ মৌজ মস্তিতে কাটবে, এমনকি সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে তথা তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হতে পারে। এবার আসি ১৮ ও ১৯ জানুয়ারি। ১৮ ও ১৯ জানুয়ারি কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে, এমনকি নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। সেই সঙ্গে কর্ম ও ব্যবসা বাণিজ্যের সহকর্মীদের কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন, এমনকি অংশীদারদের সাথে দীর্ঘদিনের কলহ বিবাদের মীমাংসা হবে, সেই সঙ্গে ব্যবসার বহুল প্রচার ও প্রসার ঘটবে। তবে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে কোনো না কোনো বাধা এসে হাজির হতে পারে, তাই তো আপনাকে বিদেশ গমনের ক্ষেত্রে সর্বদা সতর্ক থাকতে হবে বা ভ্রমণকালীন পাসপোর্ট, টিকিট এমনকি মূল্যবান কাগজপত্র ও অর্থকড়ি সতর্কতার সাথে বা সাবধানে রাখা সমীচীন হবে, নচেত হারানো যাওয়ায় আপনাকে টুটো জগন্নাথ হয়ে পড়তে হতে পারে, এ ব্যাপারে সর্বদা সতর্ক থাকতে হবে। এবার আসি ২০ ও ২১ জানুয়ারি। ২০ ও ২১ জানুয়ারি চন্দ্র আপনার রাশির একাদশে সেনাপতি মঙ্গলকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে, যার ফলে হারানো ধন সম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে, এমনকি মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসায় দিন দুইটি বেশ মৌজ মস্তিতে কাটবে বা সম্ভাব্য ক্ষেত্রে দিন দুইটি কারা মুক্তির জন্য প্রশস্ত হয়ে থাকবে বা দীর্ঘদিন ধরে যারা কারাবাস ভোগ করছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে ২০ ও ২১ জানুয়ারি। এই ২০ ও ২১ জানুয়ারি মকর রাশি জাত ব্যক্তিরা রাগ জেদ অহংকার আবেগ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয়ী ও কৌশলী হলে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য পড়তে সক্ষম হবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে, সেই সঙ্গে সম্পত্তি, গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি ও যানবাহন ক্রয়ের স্বপ্নসাধ পূরণের জন্য দিন দুইটি রেকর্ড হয়ে থাকতে পারে। এবার আসি ২২ ও ২৩ তারিখ। ২২ ও ২৩ তারিখ চন্দ্র আপনার রাশির দ্বাদশে শনি মহারাজ ও বৃহস্পতি এবং কেতুকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে। একেতে দ্বাদশস্থ চন্দ্র, তারপরে শনি, বৃহস্পতি ও কেতুর জ্যোতি শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী করে তুলবে। টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, সেই সঙ্গে প্রায় শেষ হয়ে আসা কাজ কোনো প্রভাবশালী শত্রুর প্রভাবে বন্ধ হয়ে পড়তে পারে। তাছাড়া পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করেও শেষ রক্ষা নাও হতে পারে, আপনাকে শোকের বন্যায় ভাসাতে পারে বা সব যাত্রায় অংশ নিতে হতে পারে। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে। মনে রাখবেন গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম প্ল্যান প্রোগ্রাম ও অনুচিত কাজবাজ ফাঁস করে দিয়ে সংসার সমাজে আপনার ইমেজ নষ্ট করে তুলতে পারে, এ ব্যাপারে সর্বদা সতর্ক থাকতে হবে। তাই তো না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ এমনকি লটারি ফাটকা জুয়ারে শেয়ার হাউজিং প্রভৃতিতে বিনিয়োগ থেকে বিরত থাকা সমীচীন হবে।
এবার আসি 24 থেকে 26 তারিখের মধ্যে সময়ে চন্দ্র আপনার রাশিতে পরিভ্রমণ করবে, সেই সঙ্গে বুধাদিত্য যোগকে সঙ্গে নিয়ে বা রবি বুধকে সঙ্গে নিয়ে, যার ফলে দীর্ঘদিনের লালিত স্বপ্নসাধ পূরণের জন্য দিন তিনটি অর্থাৎ 24 থেকে 26 তারিখের মধ্যে সময় রেকর্ড হয়ে থাকবে আপনার জীবনে, অর্থাৎ হাত বাড়ালেই সফলতা প্রাপ্ত হবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে, সেই সঙ্গে দীর্ঘদিনের ভাঙ্গা বন্ধুত্ব জোড়া লাগবে বা ভাঙ্গা প্রেম জোড়া লাগার জন্য দিন তিনটি রেকর্ড হয়ে থাকবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, যার ফলে আপনাকে সর্বদা অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হতে পারে। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য ও বিবাহ সংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে, এমনকি মন, সুর, সঙ্গীত, ধর্ম, আধ্যাত্মিকতা ও সৃজনশীল কাজের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়তে পারে। এবার আসি 27 ও 28 জানুয়ারি, আপনি লাগাতার উন্নতি করে চলবেন বা চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় দিন দুইটি বেশ মৌজ মস্তিতে কাটবে। বিশেষ করে পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল, এমনকি মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, সেই সঙ্গে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ, ফ্লেক্সিলোড প্রভৃতি আসতে পারে, যার ফলে শূন্য পকেট পূর্ণ শুধু নয়, ঋণ মুক্তির পথ প্রশস্ত হয়ে থাকবে। সপরিবারে কাছে পিঠে ভ্রমণ, এমনকি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করার সম্ভাবনা রয়েছে। তবে মনে রাখবেন, 27 ও 28 জানুয়ারি মকর রাশির জাত ব্যক্তিদের লৌকিকতায় যেমন ব্যয় হবে, তেমনি উপহার, উপঢৌকনাদিও সমানতালে প্রাপ্ত হবেন। এবার আসি 29 থেকে 31 জানুয়ারি, গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, ভাই বোনদের কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন, যা আপনার স্বপ্ন পূরণে সহায়ক হবে। কর্মের সুনাম, যশ, পদোন্নতির পথ সুগম করবে, এমনকি নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে বা বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে, যার ফলে আপনি সংকট টেরই পাবেন না। শত্রু ও বিরোধী পক্ষরা আপনার উন্নয়ন ও প্রভাব প্রতিপত্তির বাড়বাড়ন্ত দেখে পিছু হটতে বাধ্য হবে, তাতে সন্দেহ নেই। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং মকর রাশির জাত ব্যক্তিদের 2020 সালে জানুয়ারি মাসের আমার প্রেডিকশান যদি আপনাদের জীবনের সঙ্গে মিল খায়, তাহলে ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, এই কামনায়।